দৃশ্য হৃদয় বিদারক, চূড়ান্ত অসহনীয় আর কল্পনাতীতভাবে করুণ। এগৰাকী মাতৃর অশ্রু, এজন পিতৃর চকুপানী, এটা বরুণেদি হওয়া বানপানী যেন উঠি গল। সমগ্র মহানগরবাসী হয়ে পড়িল মুখ। স্মার্ট মহানগরীক নিশা সংঘটিত শোকাবহ ঘটনায় আলোড়িত করে গেছে সকলোরে অন্তর। জ্যোতিনগর স্কুটির পরি নলার পানীত উঠি গল এটি শিশু। নিখোঁজ শিশুক উদ্ধারই করবা নাই বিয়াগুম আরক্ষী বিভাগ আর এস ডি আর এফে। স্মার্ট মহানগরী পয়ালগা ছবিয়ে চিন্তিত করেছে রাজ্য। পুনের স্মার্ট মহানগরী উপহাস করে নিশা সংঘটিত হল এক করুণ ঘটনা। নিশাত এতিয়া মহানগরীত নেড়ানেপেড়া বরষুণ। এই বরষুণের মাজতে ভবানীপুরের সরলাল সরকারে দুই পুত্র অবিনাশ সরকার আর বাপন সরকারক স্কুটিত লই জ্যোতিনগরের নুনমাটি ঘরলৈ গৈ আছিল। কিন্তু হঠাৎ জ্যোতিনগর গণেশ মন্দিরের সমীপত রাস্তাত পানি বৃদ্ধি হওয়ার ফলত বাহনখন নিরঞ্জন খেওয়াই পথর উপরতে। সেই সময়তে অকস্মাত স্কুটির পরি যায় 8 বছরীয় অবিনাশ সরকার। পিতৃয়ে অবিনাশক বসাবলে লওতেই পানির কুবাল ঢলে উটুয়াই নিয়ে শিশুটিক। মোট দুঃখ মহে বুঝি পাও যে বুঝি না পাপা মো পাপা বলে পাপা কেউ আমার বোঝাবো নো দুঃখ মানে বহুত দুঃখ বলে জানো বিখাই আছে জানে না দাদা। হাতখন যেটা ধরলো ধরলে পাপা বলে গেছে কোয়ার লগলে তাক যেটা হাত ধরলো তালত ময়ে পড়ে গেলো নালাত পড়ার লগে ময় আর তাক সি যেটা পড়ে গেল মোট হাতের পর সি খুল খাই গেল। খুল খাই মানে আর দেখা নাই 3-4 ফুট দেখা পালো তারপর তাক মানে দেখা পাওয়া নাই তার লগে লগে মানে ভাই ভাই আহি আছে বরষুণ দি আছিল বরষুণ দি আছিল পুরা বরষুণ দি সেইখিনি জায়গা অল্প বেয়াও আছিল তাতে চিলি বহে রাস্তা খেলি অল্প পানি আহিছিল গম নাপায় ইমান। আকস্মিক ঘটনার দিকবিদিক হেরাই পিতৃ হরলাল সরকারে যোগাযোগ করে সানমারি আরক্ষী আর এস ডি আর এফর সঙ্গে। পুঁজি নিশালক এস ডি আর এফ আর সানমারি আরক্ষীয়ে সেই স্থানত অভিযান চলায় যদিও উদ্ধার করব নয় শিশুটিক। পুনের পয়ারেপর সেই স্থানত উদ্ধারকারী দলে অভিযান চলায় যদিও সফল হওয়া নাই। জে সি বিরে পথ খান্দিও সকল নিরীক্ষণ করেছে উদ্ধারকারী দলে। কিন্তু উদ্ধারকারী দলের এই অভিযানক লৈ মুঠে সন্তুষ্ট নহয় অঞ্চলবাসী। সচাই আমি 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 কও যে অভিজাত মহানগর, অভিজাত মহানগর এনেকুয়া মহানগর যদি আজি মানুষের জীবনের কোনো একটা সরু সামান্যতম মূল্য নাই তেতিয়াহলে বিশ্বাস মানে বিশ্বাসই নাই। কালি বরষুণ আহিছে তারপর মানুষ ভাল মানুষ লড়াটা স্কুটার উঠে আছে তারপর এটা হয়তো নিখোঁজ কি কলে 2 ঘন্টার পর ইয়াতে আছো হু আর ইউ টু সি এভরিথিং মই কিছু মই ইয়ারে বাসিন্দা হই এখানে বাসিন্দা হও রাতিপার পর দেখি আছো বাপেকটো নামি কাম করে আছে হোয়াট ইউ হ্যাভ ডান এবলি কইছো কি কলে জানে আপনার যদি ইমান চিন্তা হইছে ইউ জাস্ট গো বাই ইউ গো ডাউন বাই ইয়োরসেলফ দায়িত্বকার মানে দায়িত্বকার এজনী মহিলা ক এজনী মহিলা কব পারে মুক তাতে নামি যাবার কারণে ইয়ার পিছত কি হবো কালি কালি লোকে বাদ চাবো নাকি নাকি গম না পাম মই একো ডিপার্টমেন্টে একো কোয়া হওয়া নাই ডিপার্টমেন্টে মানে প্রশাসনে করে আছো আমি মিউনিসিপালিটি পাইছো আমার যেটু কাম আছে আমি করে আছো আমাক করিব দিয়ক রিজাল্ট উলাবো লাগে এতিয়া খোঁজি আছে খোঁজিব দিয়ক এতিয়া জেসিবি আহিছে আকো দুবার ইয়াত জেসিবি খানিলে আপুনিতো ইয়াতে আছে আকো একবার খানি আছো ইফালে গুটে চাই আছো। ঘটনার খবর পাই সেই স্থানত উপস্থিত হয় সাংসদ বিজুলী কলিতা মেধি। সমগ্র ঘটনা দুঃখ প্রকাশ করার লগতে জিলা আয়ুক্তক উদ্ধার অভিযান ক্ষিপ্রতর করে তুলিবলৈ নির্দেশ দিয়ে। আমি কেনে ধরনের আমি ব্যবস্থা লব পাৰো এইটো আমি চিন্তা চর্চা করছো যাতে আমি ধরক রাস্তার লগতে যাতে রেলিংয়ের ব্যবস্থা করব পাৰো যাতে গাড়ি গাড়ি মটর সমূহ যাতে ড্রেইনের ফালে না যায় এনেকুৱা যাতে ব্যবস্থা আমি ভবিষ্যৎ দিনত আমি যাতে করব পাৰো তার বাবে আমিও ডিপার্টমেন্টের লগত কথা বতরা পাতি আমার রাইজর ফালৰ পৰা তেনেকুৱা ধরনের তেওঁলোকৰ ফালৰ পৰা মতামত। সাংসদের নির্দেশের পাছতে সেই স্থানত উপস্থিত হয় জিলা আয়ুক্ত সুমিত সত্তাওয়াল। জিলা আয়ুক্তগৰাকীয়ে নিজে তদারকৰ শিশুটির উদ্ধার অভিযানের যিমান পাৰোঁ সোনকালে শুকাবৰ চেষ্টা কৰিছোঁ কাৰণ এতিয়া চবে এইটোৱে ভাবি আছে যে গভৰ্ণমেণ্ট প্ৰেছ পইণ্টৰ পৰা ৰোড ক্ৰছ কালভাৰ্ট যিটো আছে তাতে চাগে হ'ব পাৰে বডিটো কাৰণ আগফালেতো জে চি বি দি খান্দি লোৱা হৈছে তাতেতো লোৱা নাই ইয়াতে যিখিনি আছে ইয়াতে তেওঁলোকে এতিয়া পানী শুকাই কিনি কৰিব। এয়াই স্মার্ট মহানগরীর বর্তমানের রূপ। এসাক বরষুণতে মহানগর যেন হয়ে পড়ে বাট পথ। কিন্তু ইমানৰ পাছতো সংশ্লিষ্ট বিভাগসমূহে কেৱল বোকাচটীয়া সামৰে নিজৰ দায়িত্ব
বিভাগৰ ভুলৰ বাবে কান্দোনৰ ৰোল উঠে কোনো দুৰ্ভগীয়াৰ ঘৰত। ইয়াৰ হিচাপ ৰজা ঘৰে ৰাখিবনে? গুৱাহাটীৰ পৰা প্ৰিয়পদ গগৈ, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।